আপনারা যে যেখান থেকে দেখছেন, আমি মোহাম্মদ নাজারুল ইসলাম, আমার ভাবনা ঢাকা বাংলাদেশ। আজকে একটি ভিন্নধর্মী ভিডিও উপস্থাপন করতে চাচ্ছি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার উপর। তবে আমি ইউনিভার্সিটি থেকে লেখাপড়া শেষ করার পরপরই আমি বিভিন্ন ডক্টর রিলেটেড প্রতিষ্ঠানে চাকরি করে আসছি। তো আমার বাস্তব অভিজ্ঞতা থেকেই আমি ডক্টর সম্বন্ধে অনেকগুলি পয়েন্ট আকারে আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করবো ডক্টরদের সম্বন্ধে। তবে আজকে যেটা বলছি, ছোট্ট একটা বিষয় আমি উপস্থাপন করবো, এবং আপনারা যদি এই বিষয়ে একটা দেখা দেখতে চান তাহলে সেটা আমার একটা সম্পাদকীয় কলামও আছে, মহান পেশায় এই কোন মানবতা, এই নামে একটি কলামও লিখেছিলাম। তো যাই হোক, প্রিয় দর্শক, আমার বাস্তব অভিজ্ঞতা থেকেই বলছি, ছোট্ট করে বলবো আমি, আজকে শুধুমাত্র স্পেসিফিক এই বিষয়টার উপরই বলবো আমরা। আমি মনে করি একটি রোগী, আমি নন মেডিকেল পার্সন তারপরে বলছি, একটি রোগী একটি ডক্টরের চিকিৎসা অর্থাৎ তার প্রেসক্রিপশনে লিখিত যে ওষুধগুলি গ্রহণ আন্তরিকভাবে তখনই গ্রহণ করবে যখন তার আন্তরিকভাবে পেশেন্টের কথাটা শুনবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি প্রিয় দর্শক, আমার ওয়াইফ কিছুদিন আগে অর্থাৎ 7-8 মাস আগে একটা হাসপাতালে ভর্তি করিয়েছিলাম, ডেলিভারি কেস, প্রেগনেন্ট ছিলেন, আমার 6 বছর বয়সের একটা বাচ্চাও ছিল, 6 বছর হয়নি তখন, তখন একটা কেবিনে ভর্তি করিয়েছিলাম আমি। তো আমার বেবিকে দেখতে ডক্টর আসলেন, উনি একজন সত্যি সম্মানগণ্য একজন ডক্টর, আমি নাম বলতে চাচ্ছি না। তো এসেই উনি বলছেন, কেবিন থেকে সব বাহির হয়ে যাও, সব বাহির হয়ে যাও বলছে। তো সবাই বাহির হয়ে আসলো, আমার ওয়াইফকে, আমার ছোট্ট বেবিটাও কিন্তু বাহিরে আসলো। তারা অনেকক্ষণ দেখতেছে, ছোট্ট বেবি কি সে তার মাকে ছাড়া থাকবে? সে যখন কেবিনের বারান্দা দাঁড়িয়েছিল কিছুক্ষণ, ডক্টর যখন তখনও বাহির হচ্ছে না, তখন বড় বেবিটা তার মার কাছে যাচ্ছে আর ডক্টর তখন বাহির হচ্ছে, তখন এখানে যে অনেকগুলি ডক্টর আসছিলেন, যে বিভাগীয় প্রধান অর্থাৎ যে সুনামধন্য ব্যক্তি, উনি ওনার গায়ে আমার বেবির গায়েটা লেগে যায়। তখন ওই ডক্টর আমার বেবিকে বলে বেয়াদব। প্রিয় দর্শক, 5 বছর বয়সের বাচ্চাকে যদি বেয়াদব বলা হয়, সেই ডক্টরের তার জ্ঞান বুদ্ধিটা কোন পর্যায়ে আছে আপনি বলেন? আমি আর কিছু বলতে চাচ্ছি না প্রিয় দর্শক, আপনারা হেডলাইনটি দেখেছেন। এই ডক্টর যখন আমার ওয়াইফের সম্মুখে আমার 5 বছরের বাচ্চাকে বলল বেয়াদব, তার গায়ে লেগে গেল বিদায়, এবং আমার আমার ওয়াইফকে সে বলল যে কি শিক্ষা দিয়েছেন, 5 বছর বাচ্চাকে কি শিক্ষা দেবে, শিক্ষা দিলই না মনে করলাম, বা দিলই সে কি তার মাকে ছাড়া বারান্দা একা দাঁড়িয়ে থাকবে কতক্ষণ? সে যখন যাচ্ছে সে তো অতটা খেয়াল করে নাই, তার গায়ে লেগে গিয়েছে, সেটার জন্য আমার বাচ্চাকে বলে বেয়াদব। প্রিয় দর্শক, সত্যি আমাদের চিকিৎসা ব্যবস্থা এমন এক পর্যায়ে দাঁড়িয়েছে, সেটা বিষয়ে আমি পরবর্তীতে অনেক ভিডিও উপস্থাপন করব। এই ডক্টর যতটুকুই ভালো হোক না কেন, আমার স্ত্রীর কাছে যতভাবে সে ভালো করে ওষুধ লিখুক না কেন, সে কিন্তু অলরেডি ওই ডক্টরের ক্যারেক্টার সম্বন্ধে জেনে গিয়েছে। পরবর্তীতে আমি যখন বললাম, ম্যাম একটু 5 বছরের বাচ্চাকে আপনি বেয়াদব বললেন, জানি না ও মানুষ হয় কিনা সেটা জানি না, সে সব মানুষ হয় কিনা সেটাও জানি না, ও তো ছোট্ট শিশু, এই আদব কাদের কিছু বুঝে নেয়, আর ও কেন এতক্ষণ দাঁড়িয়ে থাকবে তার মাকে ব্যতীত, আর আপনি কেবিন নিয়েছি তো এখানে থাকার জন্য, একে তো ও থাকলে তো কোনো সমস্যা আছে, আর সমস্যা যদি হয়ে থাকে আপনি সেটা তো বলতে পারেন না ম্যাডাম। অনেক কিছুর আগে সে কথা বললেন, আমি চলে আসলাম নির্বাককে। কেন চলে আসলাম প্রিয় দর্শক জানেন? সেটাও মাঝে একটা কারণ রয়েছে, কারণ তার আন্ডারে যে আমার ওয়াই ভর্তি ছিল, কারণ এমন অনেক ঘটনা আপনার পত্রপত্রিকায় দেখে থাকেন, সেই ঘটনাটা আমার সম্মুখে ঘটেছে প্রিয় দর্শক, এবং আমার স্ত্রীর সাথেই ঘটেছে। কারণবশত আমি প্রতিষ্ঠানের নাম বলতে পারছি না, এবং কারণবশত সেই ব্যক্তি সেই ডক্টরের নামটি বলতে পারছি না প্রিয় দর্শক। এমন করে ছোট ছোট আকারে আমি ডক্টর সম্বন্ধে আপনাদের কাছে অনেক অনেক কিছু আমি উপস্থাপন করবো প্রিয় দর্শক, কারণ প্রত্যেকটা বিষয়ই আমার ব্যক্তিগত জীবনে এবং আমার চোখে দেখা এক্সাম্পলগুলো আপনাদের সঙ্গে উপস্থাপন করবো। এবং আপনারা যদি আরো দেখতে চান, আমার কলামটি দেখবেন, সেই কলামে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি উল্লেখ করেছি। কলামটি কয়েকটা পত্রিকা পাবলিশ হয়েছিল, আপনারা দৈনিক জনতা দেখতে পারেন, আলফা একটা পত্রিকা দেখতে পারেন, প্রকাশ হয়েছিল। তো পরবর্তীতে এই কলামটা ধারাবাহিক পর্ব ছিল, কিন্তু আমি আর পাবলিশ করি না প্রিয় দর্শক। তো যাই হোক প্রিয় দর্শক, আশা করি ডক্টর রিলেটেড এরকম যদি ভিডিও আপনি আমার মুখ থেকে শুনতে চান, বাস্তব অভিজ্ঞতার আলোকে শুনতে চান, আর ডক্টর সম্বন্ধে মতামত যদি জানতে চান, তাহলে আমার আশা করি আমার পরবর্তী ভিডিওগুলি দেখবেন। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।